আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো ভাপা ডিমের তরকারি। আমি এই রেসিপিটা শিখেছিলাম আমার আম্মুর কাছ থেকে। আমরা যখন ছোটবেলায় ডিম খেতাম না, তখন আম্মু আমাদেরকে ডিম দিয়ে বিভিন্ন বিভিন্ন রেসিপি করে দিতেন। আমরা বুঝতেই পারতাম না এটা ডিমের তরকারি না অন্য কোনো তরকারি, আমরা খুব মনে খেয়ে নিতাম। আমি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের সবারই অনেক ভালো লাগবে। আসুন তাহলে শেয়ার করি আপনাদের সাথে কিভাবে আমার আম্মু আমাদেরকে ডিম দিয়ে ভাপা ডিমের তরকারি রান্না করে দিত। আর এই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 5টা ডিম, 3 টেবিল চামচ রান্নার তেল, 1 টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, এখানে হাফ চা চামচ নিয়েছি ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ নিয়েছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ নিয়েছি মরিচের গুঁড়ো। আমার মরিচের গুঁড়োটা হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়ো, তাই এরকম কালার দেখাচ্ছে। 1 চা চামচ নিয়েছি এখানে জিরা গুঁড়ো। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আমি এখানে 1 চা চামচ নিয়েছি লবণ। আদা নিয়েছি এখানে 1/2 চা চামচ, 1 টেবিল চামচ নিয়েছি রসুন, বাটা রসুন। আর এখানে আমি ম্যাশ করে নেওয়া আলু নিয়েছি 1/3 কাপ, 1/3 কাপ নিয়েছি ম্যাশ করে নেওয়া আলু। এখানে 1/4 কাপ নিয়েছি ধনে পাতা, ধনে পাতাটা আমি কুচি কুচি করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি 1/4 কাপ। আর এর সাথে আমি আরও অ্যাড করবো এখানে 3টা কাঁচামরিচ। আর এছাড়াও আমার লাগবে পরিমাণ মতো রান্নার জন্য পানি। আসুন কিভাবে তৈরি করতে হবে আমরা প্রস্তুত প্রণালীতে চলে যাই। আমি প্রথমেই একটা বাটিতে ডিমগুলো ভেঙে নিচ্ছি। তারপর ডিমগুলো আমি একটু মিক্স করে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর আমি যে 1 টেবিল চামচ রসুন বাটা নিয়েছিলাম, এখান থেকে কিছুটা রসুন বাটা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এর সাথে আরও দিয়ে দিচ্ছি এখানে শুকনো লাল মরিচ, সামান্য পরিমাণ শুকনো লাল মরিচ দিয়ে দিচ্ছি। বাকিটা আমি রান্নার সময় অ্যাড করব। এখন এরকম একটা বাটি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এই ডিমের মিশ্রণটা বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। ডিমের মিশ্রণটা বাটিতে ঢালা হয়ে গেলে এমন একটা পিজা ট্রেতে 1 কাপের মতো পানি নিব। পানি নিয়ে ওভেনে দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। পানিটা গরম হয়ে গেলে ওটার মধ্যে এই ডিমটা দিয়ে আমি একটু ভাপে দিয়ে নেব। আমি পুডিং রেসিপিতে দেখিয়েছি কিভাবে ওভেনে পুডিং তৈরি করতে হয়, আপনারা সেম প্রসেসে এটা ভাপে দিয়ে নিতে পারেন। আর না হয় আপনারা যদি চান চুলায় যেভাবে পুডিং তৈরি করে সেভাবে এটা একটু ভাপে দিয়ে নেবেন। ফিরে আসছি ডিমটা ভাপে দেওয়ার পরে। ডিমটা ভাপে দেওয়া হয়ে গেলে আপনারা এভাবে একটা টুথপিক দিয়ে চেক করে নেবেন টুথপিকটা কি ফ্রেশ আসছে কি না। টুথপিকটা যদি ফ্রেশ আসে তার মানে আপনাদের ডিমটা ভাপে দেওয়া হয়ে গিয়েছে। দেখেন আমার টুথপিকটা একদম ফ্রেশ আসছে। এখন ঢেলে নিয়ে এখন আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে ডিমগুলোকে কেটে নিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল, 1/4 কাপের মতো পেঁয়াজ,
পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। বাদামি হয়ে আসলে এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এক চা চামচ হলুদের গুঁড়ো, এক চা চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এক চা চামচ ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হাফ চা চামচ আদা বাটা, এক টেবিল চামচ রসুন বাটা। এখান থেকে কিছুটা আমি দিয়ে দিয়েছিলাম ডিমের মধ্যে, বাকিটুকু দিয়ে দিচ্ছি। আর এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, এখান থেকে একটু লবণ আমি ডিমে দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হলে এখানে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলুটুকু। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটাতে বলক চলে আসছে, বলক আসলে এই পর্যায়ে আমি পিস পিস করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। বুঝতে পারছেন আমার ডিমগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি কিছুটা পানি নিয়ে ওর মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে নর্মাল পানিতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে গলিয়ে নিলাম। এখন আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা আমি অ্যাড করছি করলাম কিছুটা ঘন করার জন্য, ঝোলটা ঘন করবে মিশ্রণটা। যদিও আমি আলুটা ম্যাশ করে দিয়েছি, এতে আমার ঝোলটা কিছুটা ঘন হয়ে যাবে। একটা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিবেন। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনে পাতা। ঢাকনা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। নিশ্চয় দেখে বুঝতে পারছেন ডিমগুলো ফুলে ডবল হয়ে গেছে। এ পর্যায়ে আপনারা একটু লবণটা চেক করে নেবেন, লবণ ঝালটা একটু চেক করে নেবেন। যদি মনে হয় যে একটু লবণ লাগবে তাহলে লবণ অ্যাড করে নেবেন। আর রান্নাটা হয়ে গিয়েছে, চুলা অফ করে দিলাম। চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হলো। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার তরকারিটা কেমন হয়েছে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।